একজন সাধারণ খেতে খুঁটে খাওয়া একজন বাবা, সে তার পুত্রকে, একটিমাত্র পুত্র, সেই পুত্রকে বড় করতে গিয়ে জীবনের শেষটুকু মানে যতটুকু পারে সেই ছেলেটাকে মানুষ করবার জন্য চেষ্টা করে, তাতে তার সারা জীবন শেষ হয়ে যায়। তার বাবার, সেই বাবার মনে মনে ইচ্ছা কি, আমার ছেলেকে একটি বড় মস্ত বড়, আমি যেটা কোনোদিন হতে পারিনি, আমার ছেলেকে বড় অফিসার করব, সে যেন ভালো কিছু টাকা রোজগার করতে পারে। তাই বাবার ইচ্ছায় সেই ছেলেটি দেখুন পড়াশোনা করে একটি ভালো, একটি প্রতিষ্ঠিত জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। মাস ফুরলে তার এখন, তার হয়তো মাস ফুরলে 50 লাখ টাকার উপরে তার উপার্জন, বাবা যেটা চোখে কোনোদিন দেখতেও পায়নি। তাহলে বাবার আজকে কত আনন্দ যে আমি আমি যেটা সারা জীবন চেয়েছি, আমার ছেলে বড় হবে, আমার ছেলে কত কত টাকা রোজগার করবে, সবার চোখের মণি হবে, সবার কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, বাবার আজকে মনের খুব আনন্দ। কিন্তু সেই ছেলে কিছুদিনের জন্য ছুটি পেয়ে গ্রামে যখন এসেছে, বাবা কি করেছে না, বাবা পাড়া প্রতিবেশী লোকেদের কাছে বসে আছে, সেই ছেলে বাবার সামনে এসে বাবাকে প্রণাম করতে তার কি হয়, সম্মানে বাধে। কেন না, আমি কত বড় অফিসার, বাবাকে প্রণাম করব, বাবা এত টাকা হয়তো আমি যে টাকা রোজগার করি, যে টাকা উপার্জন করি, বাবা কোনোদিন চোখেও হয়তো দেখে না। তাহলে বাবার সামনে যদি আমি মাথা নত করি, তাহলে আমার সম্মানটা ধূলিসাৎ হয়ে যাবে। এই তো এখন জগতের নিয়ম, এই তো হচ্ছে সমাজের নিয়ম। তার চেয়ে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা বলুন দেখি তো, সেই বাবা এত টাকা খরচা করে জীবনটা তার শেষ হয়ে গেল, ছেলেকে কি সত্যিকারের মানুষ তৈরি করতে পেরেছেন? ছেলেকে মানুষ তৈরি করতে পারেননি, কারণ ছেলের মধ্যে কোনো বিবেক নাই, ভালোবাসা নাই, বিবেক বুদ্ধি বলে কিছু নাই। সেই ছেলে মানুষের মতো মানুষ হয়নি, ছেলেটা হয়েছে কি না, অর্থ উপার্জনের একটা যন্ত্র মাত্র তৈরি হয়েছে। তাই আমরা নিজেকে বড় করতে গিয়ে বাবার, যদি বাবার কাছে যদি মাথা নত করতো, তাহলে কি তার মাথাটা নিচু হয়ে যেত না, উঁচু হতো? কিন্তু সেই বুদ্ধিটাই আমাদের নাই। নিজে করিতে বলেছেন দেখুন, তার কথাগুলো প্রত্যেকটা মানুষের মন্ত্র হওয়া দরকার। কি বলছে, আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ, হে প্রভু, হে জগদীশ্বর, তুমি তো এখন এই জগতে নাই, আমি তো তোমার প্রতিনিধি হিসাবে আছি, তোমার অপূর্ণ কাজটুকু তুমি আমাকে নিয়ে পূর্ণ করে নাও প্রভু। আমার নিজের কাজের মধ্যে যেন কখনো অহংকার প্রবেশ না করে, কখনো যেন আমিত্ব প্রবেশ না করে, নিজেরই না যেন করি প্রচার আপন আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবন আছে। যাচি হে তোমার চরণ শান্তি, করানে তোমার চরণ কান্তি, আমার আমার কুলিয়ারা, আমার আমার কুলিয়ারা, হৃদয় সকল
भक्तर कथा आज के आस्दन करब तर कथा से भक्त कथा के क्या आस्दन करते हैं ना तर कारण हमारे तो संसारी जी से भक्तगण केमन कौन पथ अवलम्बन कर भगवान के पे कि भगवान के पेल से पथटा जो जेने जाए से पथ धरे एगोते पर तो তাই সেই ভক্তের জীবন কথা আমাদেরকে শ্রবণ করতে হয়। তাই ভক্ত শ্যামানন্দ কি করে জন্মগ্রহণ করলেন, কোথায় জন্মগ্রহণ করলেন সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। শ্যামানন্দের পিতা ছিলেন কৃষ্ণমন্ডল আর মাতা দুরিকাদি। তাদের জীবন এতটাই কষ্টের, এতটাই দুঃখের, দিন আনে দিন খাই এইভাবেই সংসার চলে যায়। কোনোদিন তারা খেতে পান আবার কোনোদিন তারা খেতে পান না, কিন্তু ভগবানের চরণে তাদের মন প্রাণ সবসময় সমর্পিত, সবসময় ভগবানের চরণে তারা সমর্পিত। তাই তাদের কোনো সন্তান আদি ছিল না। একদিন দুরিকাদেবে বললেন, স্বামী গো যাও না, আমি শুনেছি স্বয়ং পুরী ধামে জগন্নাথ ধামে স্বয়ং জগন্নাথ বসে আছেন, জগতের প্রতি স্বয়ং ভগবান বসে আছেন, যাও না তার কাছে গিয়ে আমাদের দুঃখ যন্ত্রণার কথা কিছু একটু বলে এসো। তুমি তো তারই ভক্ত, তোমার দুঃখ যন্ত্রণার কথা যদি তাদেরকে বলো তাকে গিয়ে সে নিশ্চয়ই তার নিজ কানে নিশ্চয়ই শুনবে, একবার যাও। দুরিকা দেবী বললেন, এই কথা যেই বলেছেন, কৃষ্ণমন্ডল বললেন, দুরিকা কৃষ্ণমন্ডল চলে কোথায়, পুরী ধাম, নীলাচল ধাম, জগন্নাথের ওই রূপ দর্শন করে আহা কি সুন্দর তোমার ওই রূপ। কৃষ্ণমন্ডল গাইছে, তোমাকে দেখে আমার কি বলতে ইচ্ছা করছে জানো, বলে ও হে রাধা আমি বহুত বহুত মিনতি
बहु तुमी नति को जो कदो মধ্যম দশকশী তালের গান, তাই বলছে ওহে রাধা মাধব বহুত বহুত মিনতির করতোয়ে মাধব। কি দেব তোমার কাছে আমি, আমার দেওয়ার তো কিছু নাই, তোমার কাছে এসেছি আমার আমার নিজের বলতে তো কিছু নাই। সংসারে আমরা সবাই নিজের নিজের আমার আমার করে বসে আছি, সব আমার, পুত্র আমার, পরিজন আমার, আত্মীয় আমার, স্বজন আমার, ঘর আমার, বাড়ি আমার, সব কিছু আমার। দেখুন কৃষ্ণমণ্ডল কি বলছেন, বলে প্রভু আমার তো কিছু নাই, কি দেব তোমার কাছে, কি দেব, একটা সোনার আংটি দেব ভগবানকে না কি দেব, ফলমূল দেব, ফলমূল কোথা থেকে আনবো, টাকা পয়সা, টাকা পয়সা কার, সোনার খনিটা কার, দেব কি আমি, সবই তো তার, তাকে আমার দেওয়ার কি আছে, তাই কি দেব বলে দে তুলসী আমার দেহ লসি তুল আমার দেহ মন সমরে তুল বলি জন্ম thank you.
তুমি হলে জগতের নাম তুমি হলে জগতের নাম তুমি হলে জগতের নাম মনে মনে চিন্তা করছে দুরিকা তোমাকে কিছু চাইতে বলেছিল ভগবানের কাছে কি চাইব আমি ভগবান যে আমায় না চাইতে সব দিয়ে বসে আছে আমি তার কাছে কি চাইব ভগবানের কাছে চাইতে গেলে যে কি হয় ভগবানের কাছে চাইতে গেলে কম পাওয়া হয়ে যায় ভগবানের কাছে চাইতে গেলে বোকার মতো চায় মানুষে তাদের যে কম পাওয়া হয়ে যায় ভগবানের কাছে গিয়ে চাইতে নয় ভগবান যে আমাদেরকে না চাইতে সব দিয়ে বসে আছে একবার ভেবে দেখো তো কি দেয়নি ভগবান আমাকে আমার আগে যে তিনি আমার জন্য ভেবে রেখেছেন গো একটা ছেলের জন্য সন্তানের জন্য মা বাবা কত ভাবে বলুন দেখো একদম মৃত্যু সত্তায় শায়িত হয়েও একজন বাবা একজন মা ছেলের জন্য ভাবে যে ছেলেটা আমার কি করে খাবে ছেলেটাকে কে দেবে খেতে শেষ পর্যন্ত চিন্তা করে তাহলে আমরা কে আমরা তো হচ্ছে সেই জগদীশ্বরের সন্তান একবার ভেবে দেখো যে আমরাও তো হচ্ছে তারই সন্তান সে আমাদের জন্য ভাববে না তো কাদের জন্য ভাববে একবার সে কথা ভাবি না এই সংসারে এসে পুত্র পরিজন কত কিছু সাজানো গোছানো সংসার পেয়ে তাকে ভুলে বসে আছে তাই কৃষ্ণমণ্ডল বলছে কি চাইবো তোমার কাছে তোমার ওই রূপটা দেখে আমার মনে হচ্ছে কি জানো তুমি এত বড় দয়াময় তুমি এত বড় করুণাময় তোমার ওই হাতটা তোমার ওই পাটাও তুমি আমাকে দিয়ে বসে আছো আহা জগন্নাথের মূর্তি আমরা সবাই দেখেছি জগন্নাথের হাত ও নাই পাও কি হয়েছে আমাদেরকে দিয়ে দিয়েছে বলে ওহে জি তোমাদের কর্ম করার জন্য এখান থেকে ওখানে গমন করতে হবে যেতে হবে তাই তোমাদের দুটো পায়ের দরকার খাওয়ার জন্য অন্ন সংস্কারের জন্য হাতের দরকার কর্ম করার জন্য কিন্তু আমার দরকার না কেন ভগবান আবার বলছেন ভক্ত দিলে খাই ভক্ত না যিনি মালিক তিনি বলছেন ভক্ত দিলে খায় আমি ভক্তের উপরে নির্ভরশীল তারা দিলে খায় না দিলে পড়ে তাহলে তাদের হাত পায়ের দরকার আমার ভক্তে আমার সন্তানের হাত পায়ের দরকার আমার দরকার তাই বলে প্রভু কি চাইব তোমার কাছে তুমি যে না চাইতে তুমি যে আমার না চাইতে সব দিয়ে বসে আছো প্রভু সে বলে প্রভু কত সুন্দর চাওয়া দেখুন কি চাইছে বলে কি মানুষ পশু কি রে জননী কি মানুষ পশু কি জননী হে আরে অথবা কীট পতঙ্গ
আমায় যদি কিছু দিতে হয় প্রভু কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে
ভগবানের কাছে নিজের মনের কথা জানিয়ে নিজ গৃহে ফিরে এলেন কৃষ্ণমল্লিকা। দুরিকা দেবে আমার স্বামীকে দর্শন করে মনের আনন্দে বলছে, প্রভু স্বামী তুমি এখানে বসো, আমি তোমার জন্য ভোজনের আয়োজন করি। ভোজনের আয়োজন করে সামনে সমস্ত কিছু ভোজনের আয়োজন হয়েছে, ভোজন করতে বসেছেন কৃষ্ণমল্লিকা। পাশে দুরিকাকে বসিয়ে বলে, দুরিকা জানো দুরিকা তোমার ইচ্ছায় সত্যি তুমি বলেছিলে বলে আমি জগন্নাথ দর্শনে গেলাম। জগন্নাথের কাছে গিয়ে আহা তার ওই মূর্তি দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। দুরিকা জানো দুরিকা তার ওই মূর্তি দেখলে তার মুখ থেকে যে তার ওই বদন থেকে নয়ন ছড়াতে চায় না জানো দুরিকা। তবে তুমি যেটা বলেছিলে সেটা আমি বলতে পারিনি ভগবানের কাছে, আমাদের দুঃখ যন্ত্রণার কাছে কথা কি করে বলি বলো দেখি তো আমি বলতে পারিনি। কিন্তু জানো দুরিকা তার কাছে গিয়ে আমি কি চেয়েছি বলে, কি চেয়েছো স্বামী বলে, আমি চেয়েছি যে প্রভু তোমার যদি কিছু দেওয়ার থাকে, যদি কিছু দিতে হয়, তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। সন্তান দিও বা তুমি ঠিক চেয়েছো, ঠিকই চেয়েছো তুমি। তার কারণ আমরা যদি পাশের বাড়িতে আমরা যদি একদিন খেতে না পাই, পাশের বাড়িতে গিয়ে একটু চাল ডাল ভিক্ষা করলেই আমরা পাবো। কিন্তু কোনোদিনও কারোর বাড়িতে গিয়ে যদি বলি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, বলো কারোর কি দেওয়ার ক্ষমতা আছে? সে দিতে পারে একমাত্র জগৎপিতা। তুমি ঠিকই চেয়েছ, তাই আজকে আনন্দের সংবাদ দেখতে দেখতে মেদিনীপুর জেলা আলো করে, ধারিন্দা গ্রাম আলো করে, কৃষ্ণমণ্ডলের ঘর আলো করে, দুরিকা দেবীর বরফ আলো করে জন্মগ্রহণ করলেন আমার অদ্বৈত প্রভুর দ্বিতীয় অবতার ধারিন্দা জনমিলা দুঃখী মন্ডল যে কি করে বিয়ে দেওয়া হবে, কিন্তু এখন আর চিন্তা নেই।
এখন মেয়েদের বিয়ে নিয়ে কোনো চিন্তা আছে মা বাবাদের? কোনো চিন্তা নাই? হ্যাঁ হ্যাঁ, পর্নের কোনো চিন্তা নেই বললে ঠিক আছে। তাই বলছি, কৃষ্ণমণ্ডলের বাড়িতে একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে, কিন্তু দেখো যাকে নিয়ে এত আনন্দ, এই যে এই যে এই পুত্রকে নিয়ে যে এত আনন্দ, তার মুখে তো একটুকু হাসি নেই, সমানে কেঁদেই চলেছে, কি করা যায় বলো দেখি তো। এবার দুরি কাঁদবে বলছেন, স্বামী গো যাও না পাশের বাড়িতে একটু মধু নিয়ে এসো। আগেকার দিনে রীতিনীতি ছিল যে বাচ্চার মুখে মধু দিতে হতো, কেন না বাচ্চার মুখে মধু দিলে সুবল হয়, মিষ্টি কথা বলে, বড় হয়ে আ কথা বো কথা বলে না, সেই জন্য মুখে মধু দিতে হয়। তাহলে যাও না পাশের বাড়িতে গিয়ে একটু মধু নিয়ে এসো। বলে কি বলছো কি বলছো দুরিকা তুমি, পাশের বাড়িতে গিয়ে মধু আনবো? আর যদি পরে আমাদের যা দারিদ্রতা, পরে যদি মধুর দাম দিতে না পারি, মধুটা শোধ দিতে না পারি, তবে শোনো দুরিকা, তোমার যখন মধু দেওয়ার ইচ্ছা দাও, আমার কোলে দাও ওকে, আমি ওকে মধু দেব। তাই কি করলে না, সেই বাচ্চাটির সেই শিশুটির কর্ণের কাছে বদনে নিয়ে গিয়ে কৃষ্ণমণ্ডল মধু দিচ্ছেন। কেমন মধু বলো শোনো দুরিকা, যে মধু বাজারে দোকানে কিনতে পাওয়া যায় না। আরে দুই কানে শোনা পাড়া প্রতিবেশী লোকেরা বলছে, আহা হা এমন দুঃখের ঘরে জন্ম নিল যে একটু মধু পর্যন্ত মুখে পেল না। তাই ওই পাড়া প্রতিবেশী লোকেরা সেই শিশুটির নাম দিল কি? নাম দিল দুঃখী। দুঃখী আস্তে আস্তে বড় হতে লাগলো, বড় হচ্ছে, পাড়া প্রতিবেশী ছেলেদের সঙ্গে খেলা করছে। সেই শিশুটির যখন 8 বছর বয়স হলো, সেই ছোট্ট শিশুকে ডেকে বলে, শোন দুঃখী, দুঃখী এই আমার কাছে আয়, শোন তুই ওই যে পাড়া প্রতিবেশী লোকেদের সঙ্গে যাদের সঙ্গে খেলা করিস ছেলেদের সাথে, তুই কিন্তু তাদের মতো নস। বলে কেন বাবা, আমি তাদের মতো নই কেন? বলে শোন বাবা, তুই তাদের মতো নস তার কারণ হচ্ছে তোর জন্য স্বয়ং জগন্নাথের কাছে গিয়ে আমি প্রার্থনা করেছিলাম আর বলেছিলাম, প্রভু তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, তাই তার কৃপায় আমি তোকে পেয়েছি। তাই বাবা তোর জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের চরণ সেবা করা, তার গুণানুকীর্তন করা, তার সেবা শিখে নেওয়া। কৃষ্ণ
কৃষ্ণ ভজন শেখাই হচ্ছে তোমার জীবনের একমাত্র মূল ধর্ম। বলে বাবা তুমি যে বলছো কৃষ্ণ কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজন, এই আমি তোমার মাথাতে কিছু ঢুকছে না বাবা। বলে না ঢোকার কথা বাবা, এইটুকু ছেলে তুমি তুমি বুঝবে কেমন করে? তবে শোনো, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি তো এখন এই কলিযুগে নেই, তাই তার পার্শ্বদগণ এখনো রয়েছে, তাদের কাছে গিয়ে যদি তুমি জিজ্ঞেস করো কৃষ্ণ ভজন কেমন করে করতে হয়, তারা নিশ্চয়ই তোমাকে বলে দেবে। তাই সেই ছোট্ট দুঃখী মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে চলেছেন কোথায়? কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে। পথে যে যেখানে আছে সবাইকে জিজ্ঞেস করে, বলে ও মায়েরা তোমরা কি কেউ বলতে পারো যে আমি কোথায় গেলে কৃষ্ণ ভজন শিখতে পারবো? এবার পাড়া প্রতিবেশী যারা সব মায়েদের কাছে যাচ্ছে আর প্রশ্ন করছে, তারা বলে বলে করছে, এ বাবা এ আবার কেমন ভিখারি রে বাবা, আমরা দেখেছি কেউ চাল চাই, কেউ ডাল চাই, কেউ টাকা চাই, কেউ পয়সা চাই, এই টাকা পয়সা চাওয়া ভিখারি দেখেছি বাবা, এই রকম ভিখারি তো আমরা কখনো দেখি না। কিরকম ভিখারি? বলে ও মায়েরা আমি ওই চাল চাওয়া ডাল চাওয়া টাকা পয়সা চাওয়া ভিখারি নয়। কেমন ভিখারি? প্রেমের ভিখারি, নদিয়ায় গিয়ে শিক্ষা করব কৃষ্ণ ভজন, নদিয়ায় গিয়ে সকলকে জিজ্ঞেস করছো ও মায়েরা তোমরা কি কি বলতে পারো কৃষ্ণ ভজন আমি কোথায় শিখতে পারি? সবাই বললো শোনো, এখানে
এমন কি এমন কেউ নেই, তুমি চলে যাও এই কাল নাই, কাল নাই গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে তুমি কৃষ্ণ ভজন শিক্ষা করো। সেই ছোট্ট শিশু কাল নাই গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে গিয়ে দণ্ডবাত হয়ে পড়লো। হে বাবা, তুই এই সকালবেলা আমার চরণে এসে দণ্ডবাত হয়ে পড়লি, ওট 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 দেখি তোর মুখটা দেখি। সেই ছোট্ট দুঃখী গুরুদেবের চরণের কাছে মাথা নুয়ে প্রণাম করে উঠে যেই দাঁড়িয়েছে, বলে কে বাবা তুই এইভাবে আমার সকালবেলা আমার চরণে এসে দণ্ডবত হয়ে পড়লি? বলে গুরুদেব, আপনার কাছে আমি কৃষ্ণ ভজন শিক্ষা করতে এসেছি। বাহ, এই এই কথা শুনে আমার খুব ভালো লেগেছে। তোর কি নাম? আমার নাম, আমার নাম হচ্ছে দুঃখী। আচ্ছা দুঃখী, তুই যে বলছিস কৃষ্ণ ভজন শিক্ষা করবি, কৃষ্ণ ভজন শিক্ষা তো এত সহজ বস্তু না, এই ছোট্ট শিশু তুই কৃষ্ণ ভজন করতে পারবি? বলে হ্যাঁ গুরুদেব, আমার বাবা বলেছে কৃষ্ণ ভজনই হচ্ছে জীবের একমাত্র ধর্ম, আপনি আমাকে যেমন বলবেন, যেমনটা বলবেন আমি তেমনই করতে পারবো, আপনি শুধু বলুন আমাকে কি করতে। বলে শোন বাবা, আমি তো এই যেমন তেমন গুরুদেব নয়, আমি তোকে একটা কাজ দিচ্ছি, এই কাজটা যদি তুই ঠিকঠাকভাবে করতে পারিস তখনই আমি তোমাকে দীক্ষা দেবো, তার আগে তোমাকে। বলে কি করতে হবে আমাকে? বলে এই যে দেখছো মাটির কলসি, এই মাটির কলসিটা করে প্রত্যেক দিন ওই গঙ্গা থেকে জল আনবে আর এই তুলসী বাগানে ফুল বাগানে জল সিঞ্চন করবে, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার প্রথম কাজ। ও, সেই ছোট্ট বালক দেখেছে এইটুকু কাজ, এইটা আমার কাজ কৃষ্ণ ভজনে? ও বাবা, এই কাজ দিন দিন আমাকে তিন দিন তিন দিন। এই বলে এই কলসিটাকে মাথায় নিয়ে মনের আনন্দে ওই যাচ্ছে ষোলধনী গঙ্গায় জল আনতে, আর মনের আনন্দে গাইছে কি বলছে, আমার গুরুদেবের মতো গুরুদেব আর কয়জন হইব, আমার গুরুদেব হচ্ছে সব থেকে দয়াময় কৃপাময়, তিনি আমাকে কত বড় কাজ দিয়েছেন, কৃষ্ণ ভজন শিক্ষা দিয়েছে, শিক্ষা করাবেন বলে। জয় 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 জয়।